রবীন্দ্রনাথ দেবতা নন যে তার গানে প্যারিডো করা যাবে না। হিরো আলমের পাশে দাঁড়িয়ে বিতর্কে নোবেল। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করার অভিযোগে ইতিমধ্যে সমালোচিত হিরো আলম, এবার তার পাশে দাঁড়ালেন বিতর্কিত সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল। সোশ্যাল মিডিয়ায় বসে পোস্টও করেছেন তিনি। তার দাবি, রবীন্দ্রনাথ নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারিডো আকারে গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ বাংলাদেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি, মন্তব্য করে নোবেল লিখেছেন, রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যায় নাই, তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারিডো আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্য মঙ্গলজনক। হিরো আলমের বেসুরো গানের কারণে মারাত্মক বিরক্ত বাংলাদেশের একাংশের মানুষ, তাদের কথায় দেশের সংস্কৃতি নষ্ট করছে হিরো আলম, তাই এই ধরনের গান বাজনা বন্ধ করা উচিত। হিরো আলম কখনো বেসুরো সঙ্গীত গিয়েছেন, কখনো সিনেমার গান, কখনো আবার নিজের লেখা গানও গাইতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি হিরো আলমের এই গান ও ভিডিওর বিরুদ্ধে বাংলাদেশের অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা এক মানববন্ধনের আয়োজন করেছিল, সেখানেই তারা হিরো আলমের গ্রেপ্তারের দাবিতে সরব হন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে মুচলেখাও দেন হিরো আলম। মুচলেখা প্রসঙ্গে মুখ খোলেন হিরো আলম, তিনি বলেন, দুদিন ধরে তোলপাড় চলছে হিরো আলম নাকি গান গাইবে না, সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ও লালন সঙ্গীত গাইব না, আমার নিজের লেখা নিজের সুর করা গান তো গাইবই, সে অনুযায়ী আমার নিজের করা একটি গান প্রকাশ করেছি, এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে।